আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার হাজির হলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে লেকট্রা টুলসের F2। F2 প্রোগ্রামে আজকে আমি আপনাদের দেখাবো এই F2 তে অপশনগুলো কি কি কাজ হয়, এটা আজ দেখাবো ইনশাআল্লাহ। তো বরাবরের মতো আমি যা বলি যে যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তো আমার একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি শেয়ার করেন আমার এই ভিডিওটা। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যা হোক, কথা দীর্ঘায়িত করবো না, আসল কাজে ফিরে যাই। আমি এখন একটা লেকট্রা মদারিসের ইন্টারফেসটা ওপেন করে নেই। বাস এখানে আমি একটা ইনস্টল নাম্বার লিখবো কি F2। যেহেতু আমি F2-র প্রোগ্রাম দেখাবো, আমি F2 লিখবো। F2, আচ্ছা ব্যাস। তারপর একটা নিউ শিট নিয়ে নিলাম। নিউ শিট নেওয়ার পরে আমি F2-তে গেলাম। F2-তে যাওয়ার পরে প্রথম আমি নিচের থেকে দেখাবো আর কি, উপর থেকে দেখাবো না। এটা হলো আপনার সার্কেল, টু সার্কেল, ঠিক আছে। এইটার নাম হচ্ছে টু সার্কেল ট্যাঙ্গেট, এই ডাবল অ্যাঙ্গেল হচ্ছে আর কি। এই এই যা হোক, এই টু সার্কেল আমরা কোনো সময় কাজ করি না এটা দিয়ে, মানে এই অপশন আমাদের খুব একটা কাজে লাগে না। তারপর অপশন বি, বিতে হলো ট্যাঙ্গেট ARC। এইটার কাজ হলো, এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এইটাতে শেপ দেওয়া, ঠিক আছে। এই দেখছেন, ওইখানে মান বসিয়ে দিবেন, এখানে মান বসিয়ে দিবেন, যা মান বসিয়ে দিবেন তাই হবে, ঠিক আছে। এই এটা আমাদের কাজে লাগে যদি আমরা শার্টের কাপ তৈরি করি, অথবা প্লাকেটের শেপ দিই, অথবা কলার ব্যান্ডের শেপ দেই, ঠিক আছে। এই সমস্ত শেপের জন্য এটা কাজে লাগে। আচ্ছা, তারপরে আসি আমরা RAC রিডিউস। এটা দিয়ে যদি আপনি কিউ বাটন কিবোর্ডে কিউ চাপ দিলে নিচের দিকে যাবে, W চাপ দিলে উপর দিকে যাবে, ঠিক আছে। এই যে উপর দিকে যাচ্ছে, W চাপলে উপর দিকে আর কিউ চাপলে নিচের দিকে, ঠিক আছে। এই তারপরে হলো ARCRO। ARCRO হলো এই বরাবর একটা লাইন ধরবেন, লাইন ধরে তারপরে আপনি W চাপেন, এইদিকে যাবে, তারপর এদিকে কিউ চাপেন, এ উপর দিকে যাবে, ঠিক আছে। এটা দিয়ে বিশেষ করে আমরা প্যান্টের ওয়েস্টের শেপ দেই, অথবা যেখানে শেপ জায়গা আছে তখন ওই জায়গাটা আমরা ARCRO দিয়ে করি আর কি। তারপর আছে স্লোটেড হোল। এটা আমাদের কাজে লাগে হলো ইসের, যেমন আমরা ওয়েস্ট বেল্টের ডস্টিংয়ের হোল করি, তারপরে আইলেটের হোল করি, এটা মিডল, এখানে হোল্ড, ঠিক আছে। এটা হলো মিডল, এখানে মিডল, এখানে একটা আইলেট, এখানে একটা আইলেট, নয়তো বা এখানে একটা হোল, এখানে একটা হোল, ঠিক আছে। যদি আমি এটা চাই সার্কেল দিয়ে আমি একটু ই করে দিতে পারি, যেমন সার্কেল দিলাম এটা, ঠিক আছে, আর এটা সার্কেল দিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে এখানে আমার হোল্ড অথবা আইলেট হবে। আচ্ছা, ওভারঅলের কাজ আমাদের খুব একটা কাজে লাগে না। এটা কাজ হলো আপনি এটা ইচ্ছা করলে সার্কেল করতে পারেন, ঠিক আছে, ইচ্ছা করলে এটারে একদিকে বাড়াইতেও পারেন, মানে একটা কোনা পজিশন নেবেন আর কি, একটা পজিশন, এখানে একটা পজিশন নিলেন, যেমন এখান থেকে ধরলেন, এই এটা এই বরাবরই যাবে, আপনি যেদিকেই নেন ওটা ওই জায়গায় থাকবে, ঠিক আছে। এভাবে এটা সার্কেল করতে পারবেন। আচ্ছা, তারপর রেক্ট্যাঙ্গেল তো দেখালে আমি, রেক্ট্যাঙ্গেলের কাজ হলো এই যে চার কোনো একটা মার্ক। অনেকে রেক্ট্যাঙ্গেল দিয়া প্যান্টের প্যাটার্ন করে, টি শার্ট করে, ব্লেজার করে, রেক্ট্যাঙ্গেল দেয়া, আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে করি না,
কারণ আমি বিশেষ করে স্ট্রেট লাইন দিয়ে আমি স্ট্রেট অথবা বেজার লাইন টেনে আমি কাজ করি। তারপরে রোটেশন, রোটেশন হলো যেমন এক্সাম্পল আমি এখানে একটা লাইন টানলাম অ্যাঙ্গেল কইরা, এটার আমি সোজা করব, এখানে এক ক্লিক দেব, এখানে একটু দেব, এই যে লাইনটা সোজা হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো রোটেশন টু পিটিএস, ঠিক আছে। তারপর এটা ডিগ্রি, আপনি 80 ডিগ্রি, 180, 90 ডিগ্রি, এটা হলো কি, এটা আমি একটু ভালো করে দেখাই আপনাদের। এটা আমি ডিলিট দিচ্ছি, সবগুলো ডিলিট দিচ্ছি, বাস। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি এই দিকে একটা মাঠ টানলাম আর এই দিকে একটা মাঠ টানলাম, ঠিক আছে, এটা এই অ্যাঙ্গেলটা দেখানোর জন্য। এখন আমি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করব, এই যে দিকে হয়ে গেছে, দেখছেন, এই এই আচ্ছা। তারপরে 90 ডিগ্রি, এই যে এই এইরকম দেখছেন, এই 90 ডিগ্রি, এটা হলো মাইনাস সাইড। তারে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে অনেক সময় আমরা বাইন্ডিং করি, ঠিক আছে। তারপর হলো 30 ডিগ্রি, তারপর হলো এক্স সেম আর ওয়াই সেম, এটা দিয়ে আপনার কি হয়, এই দিকে ঘুরে, দেখছেন, এই যে এদিকে ঘুরলো, আবার এটা আরেকবার দিলাম, এটা এই মাথার নিচে দিয়ে গেল। ওয়াই সেম, এটাও একই কাহিনী, ঠিক আছে, এটা ঘুরবে এই দিকে, এই এইদিকে আসলো, আবার এটা এই সাইডে আসবে, ঠিক আছে, এই আচ্ছা। তারপর হলো গ্রিন ক্রস, গ্রিন ক্রসের কাজ হলো যেমন এখানে আমি একটা গ্রিন লাইন দিলাম, গ্রিন লাইন দেবেন সবসময় মনে রাখবেন গ্রিন লাইন এক্সিস ডিএফ এইটাতে দেবেন, ঠিক আছে, অন্যটাতে কিন্তু গ্রিন লাইন দিলে গ্রিন লাইন হবে না, এটা হলো গ্রিন লাইন, ঠিক আছে। এই গ্রিন লাইন দিলাম আমি, বাস। তারপরে এইটার হলো ক্রস লাইন এক্সিস টিআর, ঠিক আছে, এইটাতে আমি এখানে দিলাম, দেওয়ার পরে এখানে একটা ক্রস হলো, তো এটার আমি সিম করি, সিম করার পরে আপনার এই ক্রস লাইনটার মধ্যে একটা মার্ক আপনি করতে পারবেন, আর মার্কের আপনার ধরন যদি ইচ্ছা করে পাল্টাতে পারবেন, কী ধরনের মার্ক দিবেন, এই যে এখানে দিলাম মার্ক আমি এইরকম, আবার যদি এইখানে দেই এটা এরকম, তারপরে 37 এটা দেই, এটা আরেক রকম, তার মার্ক টুলস 1 এটা দিলে পরে এটা আরেক রকম, আরেক ধরন, মানে এখানে প্রত্যেকটা টুলস এখান থেকে 35 থেকে 1 পর্যন্ত সেভার সেভারে টুল আছে আর কি। তার মার্কিং, তারপর আসি মার্কিংয়ে, এই যে মার্কিং, এই মার্কিংয়ে আপনার এই যে আপনি যে পয়েন্টে টানেন, যেমন আমি রিলেটিভ পয়েন্ট আনবো এখান থেকে, রিলেটিভ পয়েন্ট আনবো এখান থেকে, এনে দিলাম এই মার্ক হচ্ছে, ঠিক আছে, আর এটা দিলাম এখান থেকে, এনে এরকম মার্ক করছে, তারপরে এটা দিলাম এরকম হচ্ছে, এটা দিলাম এরকম হচ্ছে, ঠিক আছে। মানে এই মার্কের এটা হলো এই কয়টা অপশন আছে, আপনার যেভাবে খুশি আপনি দিতে পারেন। তারপরে হলো আপনার উপরে যাবো আমি, নচ, এইটা হলো নচ, এই নচ, ঠিক আছে, মানে কাট মার্ক যেটাকে বলে, কাট মার্ক আছে কয় ধরনের, আমি দিলাম আই, এবার হলো ভি, এই ভি কাট মার্ক, ঠিক আছে, ভি ভি কাট মার্ক, এটা এই কাট মার্কটা হলো স্কোয়ার, ঠিক আছে, এটা হলো স্কোয়ার কাট মার্ক, আর এইটা হলো ইউ কাট মার্ক, ইউ ইউ কাট মার্ক। এখন কিছু বিষয় আছে যে আমাদের কিছু কিছু ফ্যাব্রিক আছে, যে ফ্যাব্রিকগুলা কাটমার দেওয়ার পরে সুইংয়ে কাজ করতে গেলে ফ্যাব্রিকটা ফাইটা যায়, তখন এই ক্ষেত্রে কাটমারটা কীভাবে দিবেন, এই ক্ষেত্রে কাটমার হলো যেমন আমি এখানে সাইডটা মার্ক করলাম, করার পরে এখানে বি কাটমার দেব,
ও বি কাটমার দিব এই এই কাটমার হলো ভিতরে এখন যদি আমি এই যেমন এই কাটমার যদি আমি ফ্যাব্রিকে দেই তাহলে দেখা গেছে কিছু কিছু ফ্যাব্রিক মানে ফাইটা যায় ব্রোকেন হয় আর কি নষ্ট হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি কী করব এই যে ইনসাইড আউটসাইড নস ঠিক আছে এটা ক্লিক দেওয়া এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিব দেন আমার সবগুলো কাটমার আউটসাইড চলে গেছে ঠিক আছে এই কাটমারগুলো আউটসাইডে যাবে আবার যদি ক্লিক দেন আরেকটা করে দিলাম তাহলে এখন ইনসাইডে আসবে কাটমার এই যখন ইনসাইডে ঠিক আছে আচ্ছা তারপরে পারপেন্ট স্কুলার এইটা হলো আপনার এদিক ওদিক এইটা হলো যেমন আমি কাটমার দিলাম কাটমার দিয়ে নিই একটা কাটমার সরি আই কাটমার দিতে হবে আই কাটমার দিলাম দেওয়ার পরে এইটারে ঘুরাইতে পারবো ইচ্ছা করলে ঠিক আছে এই যে এটা দিয়ে ঘুরাইতে পারবো তারপর হলো ব্যাস স্ট্রিং লাইন এটার একই কাজ ঠিক আছে একই কাজ আচ্ছা তারপর হলো ফর নস প্রজেক্ট যাক এই অপশনটা সম্বন্ধে আমার খুব একটা ভালো ধারণা নেই এই নস প্রজেক্ট প্রজেকশন দিয়ে কী করে এটা আমি সঠিক জানি না যাক এটা আমি চেষ্টা করব জানার জন্য যে আসলে এই এই কাজটা কোন কাজে লাগে তারপর হলো এইটা হলো কি ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন কি যেমন এক্সাম্পল আমি এই বরাবর এই বরাবর একটা লাইন টানলাম ঠিক আছে লাইন টানার পরে আমি একটা কাটমার দিব এখানে এই কাটমার এই এই বরাবর এসে বললো তো আমি এটা কী করবো ওরিয়েন্টেশন দিয়া এই বরাবর কাটমারটা নিয়ে আসবো আমি যদি এই বরাবর আনবো তাও আসবে যদি এই বরাবর আনবো তাও আসবে ঠিক আছে এই এই হলো এফ টুলসের কাজ এফ টু টুলসের কাজ তো যা হোক আজকে এই পর্যন্তই আমি আর এটা বড় করতে চাচ্ছি না এরপরে আমি এফ থ্রি টুলসের কাজগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ এফ থ্রিতে কোন কাজটা লিঙ্ক দিয়ে করা হয় কোন কাজটা ক্লাস দিয়ে করা হয় এর বিস্তারিত আমি আপনাদের বলবো ঠিক আছে এফ টুতে তো বেশি অপশন নাই যে কয়টা অপশন আছে আর এফ টুর অপশন আমরা অনেক অনেকগুলোই আমরা অনেক অপশন ইউজ করি না যেমন এই যে মার্কিং মার্কিং তো এটা আমরা ওই ইয়ের ক্ষেত্রে আছে গ্রিল অ্যান্ড ক্রস মার্কিং এটা আমাদের দরকার পড়ে না এটা কোনো প্রয়োজনই পড়ে না আমাদের তারপরে হলো ওই যে এখানে আছে ফ্রস নস প্রজেকশন এটাও আমরা কোনো মানে কোনো কাজ এটা আমাদের কোনো প্রয়োজন পড়ে না যাক এরকম আছে যে ওভারঅল ওভাল এটা এটা আমাদের কোনো একটা কাজ লাগে না সার্কেলটা কাজে লাগে সার্কেলটা কাজে মানে আমরা কাজ করতে পারি তার স্ল্যান্ডেড হোল তার এই যে এআরসি আরও এটাও আমাদের কাজে লাগে যা হোক এই এফ টুতে কী কী অপশন আছে এই অপশনগুলো আমি আপনাদের দেখাইলাম ঠিক আছে পরবর্তীতে আমরা এফ থ্রির অপশন নিয়ে আসবো এফ থ্রিতে কী আছে এটা আপনি আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা তো করেছেনই যারা না করেছেন তারা আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু